ব্যাকফুল লোকসভা অন্তর্গত তো যেখানে অত্যাচার হবে যেখানে যাওয়া হবে পাল্টা অত্যাচার করতে হবে না, ছোটে ছোটে আঙুল নিয়ে কথা বলবেন, আমি আপনাদের পাশে থাকবো। ওর মারের বদলে তো মার মুখে বলাই যায়, কিন্তু ক্ষমতায় থেকে ক্ষমতায় আসছি রক্ত ঝরবে সেটা মানুষ চোখে দেখে না, কেননা আমি যাকে মারছি তার মা কাঁদছে, তার মা তো অন্যায় করেনি, তার ছেলে অন্যায় করতে পারে, তার ছেলের দোষ কেন আমি তার মাকে দেবো, তার ছেলে বা স্বামীর দোষ তার কেন ফ্রিতে দেবো, তার সন্তানদের দেবো, আমি মারের মতো মার বলবো না। তবে একটা জিনিস বলে যাই, যে তোমাকে চড় মারবে তাকে কিন্তু পাল্টা অন্য দাঁড় পাবে না, সঙ্গে সঙ্গে তার একটা চক তুমিও বেড়ে দেয়, যা হবে দেখা যাবে, লড়াইয়ের ময়দানে অনেক কিছু হয়। আমিও তো কোনো মায়ের সন্তান, আমারও তো মার চোখ দিয়ে জল পড়ে, আমার তো স্ত্রীর চোখ দিয়ে জল পড়তে পারে, তুমি ভাবছো না, কিন্তু আমি এটা ভাবি, এটা মাথায় রাখতে হবে। রাজনীতি রাজনৈতিক জায়গায়, ব্যক্তিগত সম্পর্ক ব্যক্তিগত সম্পর্কের জায়গায়। আর একটা জিনিস আমরা দেখতাম, একটা সময় বাংলা সংস্কৃতি সম্পর্কে রবীন্দ্রনাথ ছিল যে মুঘল রায়ের নেতৃত্বে দুটো থেকে আঠেরোটা সিট হয়েছে, আমি বিশ্বাস করি না। এই আঠেরোটা সিটের মূল কারিগর নরেন্দ্র মোদীজির হাওয়া, আর দুরঙ্গ যদি হয়ে থাকে কিছু সেটা ভারতীয় জনতা পার্টির যে কর্মকর্তারা আছেন বা কর্মীরা আছেন যারা দুঃসময় মার্কে বুথের সামনে গিয়ে বুথটা আগলে রেখেছেন তারা। নিশ্চয়ই নতুনদের ওয়েলকাম করবো, কিন্তু পুরোপুরি সম্মান জানাবো। আর আপনার সত্যি বলছিলেন যে ছোটবাবু এইসব এইসব বড় কথা না, আমি যখন ছোটবেলায় বাড়ির সামনে দিয়ে যেতাম বা রাস্তা দিয়ে যেতাম অনেকে আমাকে বলতো দেখো মুকুল রায়ের ছেড়ে যাচ্ছে, কেউ বলতো মুকুল বাবু ছেড়ে যাচ্ছে, কেউ বলতো মুকুল দা ছেড়ে যাচ্ছে। আমার তখন থেকে মনে হতো যে কবে আমার বাবা হেঁটে যাবে, বাবাকে দেখে বলবে ওই শুভ্রাংশুর বাবা যাবে। আমরা যখন ঠাকুরের কাছে কিছু চাইতে যাই আমরা নিজেরা চাইলেও পুরোহিতকে নিয়ে আসি, কেন বলুন তো পুরোহিত আর ঠাকুরের মধ্যে সংযোগটা করে দেয়, মানুষের মধ্যে সংযোগটা করে দেয় পুরোহিত। এবার আমরা এই কজন লোক এখানে দেখছি, এবার ভোটার আছে তো আমাদের এখানে অনেক, সে ভোটার আর আমাদের মধ্যে সংযোগটা করে দেয় মিডিয়া বাইরেরা। তাই জন্য সবাইকে সমান সম্মান দেওয়া উচিত। আমাদের অনেক পুরোহিত আছে যারা আবার একটু কাজ করে বেশি পয়সা মিলবে না, সেরকমও সাংবাদিক আছে, সবাই তো সমান না, একটু অ্যাডজাস্ট আমাদের করে নিতে হবে। কেননা আপনাকে মাথায় রাখতে হবে তিন মাস পরে আপনি ক্ষমতায় আসছেন, আপনাকে দেখে মানুষ আপনাকে ভোট দেবে, আপনি এমন কোনো কাজ করবেন না যেটা মানুষ ভাবে যে এটা তো তৃণমূল তত্ত্ব, কারণ এরাও তো তাই করছে, পাঁচ বছর পরে আবার তাহলে অন্য কিছু ভাব যাবে, আমরা পাঁচ বছরের জন্য ক্ষমতায় আসবো না, আমরা পঞ্চাশ বছরের জন্য ক্ষমতায় আসবো। আমাকে এখানে আসার জন্য বলেছিল, কিন্তু নানা কারণে আসা হয়ে ওঠেনি, আজকে আমি এসেছি প্রথমে দুটো কথা বলে দেব। আমি রাজনৈতিক পরিবেশে বড় হয়েছি, একদম ছোটবেলা থেকে রাজনৈতিক ঘরানায় ঘর হয়েছি, বাবাকে রাজনীতি করতে দেখেছি, এবং এই জায়গাটা বর্তমান যা অবস্থা এটা হচ্ছে ভাটপাড়া এবং জগদ্দল বিধানসভা সংযোগস্থল। আমি 2001 সালে জগদ্দল বিধানসভায় বাবা ক্যান্ডিডেট হয়েছি,
আমি বাবার সাথে সাথে এখানে ঘুরেছিলাম, তখন আমি সবে উচ্চ মাধ্যমিক পাস করেছি। এবং এই অঞ্চল সম্বন্ধে কিছুটা জানি। এই রাজনৈতিক পরিবেশে বড় হওয়ার জন্য আমি এটাও দেখেছিলাম তখন কি সত্যিটা রূপে আমরা এগিয়ে দিতে পারি না, কিন্তু সবাই ভেবেছিল যে আমরা জিতব। প্রথম কথা হচ্ছে বুথে এজেন্ট দিতে না পারলে কিন্তু জেতা যায় না।